ফুলবাড়িয়ায় প্রবাসী পরিবার মানবিক সংগঠনের প্রথম প্রতিষ্ঠা বার্ষিকী নানান আয়োজনে পালিত। দেশ নিউজ টিভি, সারা দেশ সারা দিন। তথ্যচিত্রে ময়মনসিংহ প্রতিনিধি আব্দুল কাদের আকন্দ। ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলা ভিত্তিক প্রথম প্রবাসী বাংলাদেশীদের সংগঠন প্রবাসী পরিবার মানবিক সংগঠনের প্রথম প্রতিষ্ঠা বার্ষিকীতে উপজেলার 14টি পর্যায়ে বিভিন্ন অনুষ্ঠানে কেক কেটে ও নানান আয়োজনের মাধ্যমে উদযাপন করা হয়েছে। শুক্রবার তারই ধারাবাহিকতায় এ উপলক্ষে 3 নং কুশমাইল, 4 নং বালিয়ান, 8 নং রাঙামাটিয়া, 9 নং এনায়েতপুর ও 11 নং রাধাকানা ইউনিয়নের বিভিন্ন জায়গায় প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠান পালন করা হয়। এ সময় স্থানীয় ইউপি চেয়ারম্যান সদস্যবৃন্দ ও গণ্যমান্যরা বক্তব্য রাখেন। কুশমাইল রঘুনাথপুরে অনুষ্ঠান শেষে স্থানীয় নিম্ন আয়ের পরিবারের মাঝে লুঙ্গি ও শাড়ি বিতরণ করা হয়। উল্লেখ্য, গত বছরে 1 এপ্রিল প্রতিষ্ঠিত হয়েছে উপজেলা ভিত্তিক প্রথম প্রবাসী বাংলাদেশীদের সংগঠন প্রবাসী পরিবার মানবিক সংগঠন। প্রতিষ্ঠার পর থেকেই 13টি ইউনিয়ন ও 1টি পৌরসভা সহ 14টি পর্যায়ে বিভিন্ন অঞ্চলে অসহায় হতদরিদ্র, এতিম, প্রতিবন্ধী ও মসজিদ মাদ্রাসা খুঁজে খুঁজে আর্থিক অনুদান এবং সেবামূলক কার্যক্রম পরিচালনা করে যাচ্ছে তারা। সংগঠনটির সাংগঠনিক কমিটি সুদক্ষ হওয়ায় পর্যায়ক্রমে তাদের এই মহৎ কার্যক্রমের গতিশীলতা বৃদ্ধি পাচ্ছে। উপজেলা ব্যাপী তাদের এমন মহৎ উদ্যোগকে স্বাগত জানিয়েছে সর্বস্তরের জনগণ।